খুব খুশি এবং আনন্দিত এবং আশা রাখব এই টয় ট্রেন খোলার মাধ্যমে যে সকল পর্যটক এই পাহাড়ের রানীকে উপভোগ করতে আসে এবং খেলনা গাড়ি চড়তে আসে তারা সত্যিই খুব পুলকিত হবে, আনন্দিত হবে এবং আগামী দিনে এর মাধ্যমে পর্যটন শিল্প আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। পাশাপাশি আজকে যেটা বললো এরপর থেকে গুডসও নেওয়া যাবে, এক্স্যাক্টলি এরপরে গুডসও নেওয়া হবে, পার্সেল ট্রেনও চলবে, সেটা খুবই ইন্টারেস্টিং বিষয় এবং তার সাথে সাথে ভিস্টাডোম প্রচুর রেগুলার সার্ভিসেস অ্যাড করা হচ্ছে যেটা আগে শুধু জয় রাইডে ছিল, এটা সত্যি খুব ইন্টারেস্টিং। খুশি এবং আনন্দিত এবং আশা রাখবো এই টয় ট্রেন খোলার মাধ্যমে যে সকল পর্যটক এই পাহাড়ের রানীকে উপভোগ করতে আসে এবং খেলনা গাড়ি চড়তে আসে তারা সত্যিই খুব পুলকিত হবে, আনন্দিত হবে এবং আগামী দিনে এর মাধ্যমে পর্যটন শিল্প আবার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। পাশাপাশি আজকে যেটা বললো এরপর থেকে গুডসও নেওয়া যাবে, এক্স্যাক্টলি এরপরে গুডসও নেওয়া হবে, পার্সেল ট্রেনও চলবে, সেটা খুবই ইন্টারেস্টিং বিষয় এবং তার সাথে সাথে ভিস্টাডোম প্রচুর রেগুলার সার্ভিসেস অ্যাড করা হচ্ছে যেটা আগে শুধু জয় রাইডে ছিল, এটা সত্যি খুব ইন্টারেস্টিং।